নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, সিবিএসই বাতিল নয়, জুনেই পরীক্ষা পদ্ধতি ও সূচি ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল। 2021 সালের সিবিএসই পরীক্ষা বাতিল করা হবে না। কোভিড প্রোটোকল মেনে গত বছরের মতো এবছরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্রে খবর, রবিবার কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুনের পরিবর্তে আগামী জুলাই মাসে সিবিএসই বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল আরও পর্যালোচনা করে আগামী 1 জুন সিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষার দিন ঘোষণা করবেন। একই সঙ্গে পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও জানাবেন তিনি। পুরো প্রক্রিয়াটি সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, শুধুমাত্র প্রধান বিষয়গুলি পরীক্ষা না হবে, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মান নির্ধারণ করা হতে পারে বলে মনে করছে একাংশ। সূত্রের খবর, ওইদিন সিবিএসইর 19টি প্রধান বিষয়ে কি করে পরীক্ষা গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছিল। রাজ্যগুলি প্রধান বিষয়গুলি পরীক্ষা নেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছে, তবে বাকি বিষয়গুলি অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে মান নির্ধারণ করার হতে পারে। ওই দিনের বৈঠকে 3 ঘন্টার পরিবর্তে 90 মিনিট বা 1.5 ঘন্টার পরীক্ষার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা তাদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে। প্রশ্নপত্র কম্পিউটারের মাধ্যমে স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অভিভাবক ও পরীক্ষার্থীরা ও শিক্ষকরাও পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছিল, কিন্তু আপাতত যা অবস্থা তাতে পরীক্ষা গ্রহণের উপরেই জোর দেওয়া হয়েছে। পরবর্তী বড় খবর, উড়িষ্যা নয়, সোজা বাংলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। খারাপ খবর দিল ECMWF। উড়িষ্যা নয়, সোজা বাংলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার বাংলায় আছড়ে পড়বে আমফানের থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড়। গত বছরের আমফানের প্রভাব এখনও ভোলেনি মানুষ, তার মধ্যেই আছড়ে পড়তে চলেছে আরও এক ঘূর্ণিঝড়। আবহবিদরা বলছেন আমফান ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি ছিল 133 কিলোমিটার, সেখানে ইয়াস ঘূর্ণিঝড় সর্বোচ্চ 172 কিলোমিটার গতি নিতে পারে। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের তীব্রতা থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আবহবিদরা জানিয়েছেন অভিমুখ পরিবর্তন করে 26 মে দুপুরবেলা পূর্ব মেদিনীপুরের দীঘা শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ECMWF সূত্রে খবর, বাংলা এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল আগে, কিন্তু এখন কিছুটা অভিমুখ পরিবর্তন করে দীঘা শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এখন দীঘা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 650 কিলোমিটার দূরে অবস্থান করছে দানবীয় ঘূর্ণিঝড় ইয়াস। 24 ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে সাইক্লোনে রূপান্তরিত হবে এটি, তারপরেই বাংলার উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়। তবে উড়িষ্যা নয়, সোজা বাংলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে রাজ্যে। সমুদ্রে 6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহবিদরা। স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের গতি থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সর্বোচ্চ 172 কিলোমিটার পৌঁছতে পারে। সোজা বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তাই জোর কদমে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় চলছে বাঁধ মেরামতের কাজ। দিন কয়েক আগেই 2 পরগনা, মেদিনীপুর সহ সাগরপাড়ের জেলাশাসকরা বৈঠক করেছেন, গৃহীত হয়েছে সকল পরিকল্পনা, সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও, ইতিমধ্যে শরণ হচ্ছে 3 লক্ষ মানুষকে। পরবর্তী বড় খবর, ডমিনোজের সার্ভারে হ্যাকার হানায় 18 কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য ফাঁস ডার্ক ওয়েবে। এয়ার ইন্ডিয়ার পর বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী সংস্থা ডমিনোজ ফের একবার সংস্থার সার্ভার থেকে কোটি কোটি ভারতীয় গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটল। যদিও মাসখানেক আগে এই সাইবার হানার এই বিষয়টি প্রকাশ্যে এসেছিল, তবে তখনও এর ব্যাপকতা বোঝা যায়নি। শনিবার একটি সাইবার নিরাপত্তা বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডমিনোজ ইন্ডিয়ার সার্ভার থেকে 18 কোটি গ্রাহকের ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রথমে ফাঁস হয়েছে এবং পরে তা বিক্রি হয়ে গেছে ডার্ক ওয়েবে। গত মাসে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ডমিনোজের কমপক্ষে 10 লক্ষ গ্রাহক এবং কর্মীর ক্রেডিট কার্ডের বিষয়ত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। তবে আজ যে দাবি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজারিয়া করেছেন তাতে স্পষ্ট, গতবারের ঘটনা কেবলই হিমশৈলের চূড়া মাত্র ছিল, কেননা নতুন করে জানা গিয়েছে এর ফলে 18 কোটি গ্রাহক এবং সংস্থার কর্মচারীদেরও ফোন নম্বর, ইমেল আইডি, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য এবং বাড়ির ঠিকানা পর্যন্ত ফাঁস হয়ে গেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো সেই পুরো তথ্যই বর্তমানে ইন্টারনেট জগতের অন্ধকার দুনিয়া হিসেবে খ্যাত ডার্ক ওয়েবে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী বড় খবর, এখনই ফেরানো উচিত নয়, দলত্যাগীদের মনিটরিংয়ের নিদান স্বগতর। টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে যারা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, এখন তাদের অধিকাংশের গলায় অন্য সুর। ভুল বুঝতে পেরে দিদির স্নেহতলে ফিরতে চাইছেন তারা। এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সাফ জানালেন আগামী 6 মাস দলে এন্ট্রি পাবেন না কেউ। 21 বিধানসভা নির্বাচনে বহু পুরনো সৈনিককে টিকিট দেয়নি তৃণমূল, বরং একাধিক নতুন মুখেই ভরসা রেখেছিল দল, যার ফলে প্রকাশ্যে চলে এসেছিল অন্তর্কলহ। বহু সক্রিয় তথা প্রথম সারির নেতা কর্মী ফুল বদলে যোগ দিয়েছিলেন বিজেপিতে, তবে তাদের মধ্যে অধিকাংশই টিকিট বদলেও সুবিধা করতে পারেননি, বিজেপি ভোটে লড়ার সুযোগ দেয়নি তাদের। এরপর তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করার পর অনেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন। ইতিমধ্যেই সোনালী গুহ, অমল আচার্যের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।
জানিয়েছেন। কিন্তু তৃণমূলের তরফে সেভাবে কিছুই জানানো হয়নি এ বিষয়ে, ফলে দলত্যাগীরা ফের দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিলই। রবিবার এ বিষয়ে সৌগত রায় বলেন, আমাকে অনেকেই রোজ ফোন করছেন, কিন্তু দলবদলুদের এখনই ঘরে ফেরানো উচিত নয় বলেই আমার মনে হয়। এতে যারা দলের জন্য লড়ে গিয়েছেন তাদের মনোবল ভেঙে যাবে। সৌগত রায় বলেছেন, দলত্যাগীদের 6 মাস মনিটরিং করা উচিত, তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিনও বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল সাংসদ। পরবর্তী বড় খবর, 31 মের পরে উঠে যেতে পারে লকডাউন, বিশেষ বৈঠকের পর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। দিল্লিতে 31 মের পর তুলে দেওয়া হতে পারে লকডাউন, তবে পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরে। রবিবার আরও 1 সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়িয়ে ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, যদি করোনা পরিস্থিতি উন্নতি হয় তবেই লকডাউন তুলে দেওয়া হবে। দিল্লির স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, গত 5 সপ্তাহের লকডাউনে করোনা সংক্রমণের হার কমে গিয়েছে। 28,000 দৈনিক সংক্রমণ থেকে কমে দাঁড়িয়েছে 16,000, ফলে বেশ আশাবাদী রাজ্য সরকার। দিল্লিতে বর্তমানে 31,308টি করোনা অ্যাক্টিভ কেস রয়েছে। ড্রোনে নজরদারি, তৈরি NDRF, মজুত করা হচ্ছে খাদ্য, যশ মোকাবিলায় এলাহি ব্যবস্থা রাজ্যের। আইলা ও আমফানের অভিজ্ঞতা রয়েছে। গতবার আমফানে তছনছ হয়েছিল দক্ষিণ 24 পরগনার এক বিরাট অঞ্চল। এবারও ঘূর্ণিঝড় যশ আঘাত হানতে পারে গোসাবা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, বাসন্তী, ঝড়খালি সব বিস্তীর্ণ এলাকায়। সে কথা মাথায় রেখেই জেলা প্রশাসককে আগাম প্রস্তুতি নিয়ে রাখলো নবান্ন। পাশাপাশি মৎস্যজীবী ও সমুদ্রে যাতায়াতকারী জাহাজগুলিকে সতর্ক করছে উপকূলরক্ষী বাহিনী। পুলিশ, কোস্টগার্ড, NDRF, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, SDO, BDO-দের ঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। সাগর, কাকদ্বীপ, গোসাবা, ডায়মন্ড হারবার, মথুরাপুর অঞ্চলে কুইক রেসপন্স টিম NDRF টিমকে তৈরি রাখা হয়েছে। PHK 2 লাখ জলের পাউচ তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে 50,000 বিদ্যুতের খুঁটি মজুত রাখা হয়েছে। 20টি স্যাটেলাইট ফোনে রাখা হবে যোগাযোগ। বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ব্যবহার করা হবে 25টি ড্রোন। মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে আগাম বৈঠক করা হয়েছে। মহকুমা স্তরে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ত্রিপল, সাবান, চাল, ডাল, বেবি ফুড পাঠিয়ে দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় 3 লাখ মানুষের জন্য 115টি আয়লা সেন্টার ও 250টি ICDS সেন্টার ছাড়াও স্কুল কলেজে থাকার ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে চলছে মাইকিং। উপকূলবর্তী এলাকার হাসপাতালগুলিকে বাড়ানো হয়েছে বেড, মজুত করা হয়েছে ওষুধ। সংশ্লিষ্ট সব দপ্তরে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, কিডনিতে ছোট ছোট পাথর তুলসী গাছেই হতে পারে কামাল। তুলসী পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ এবং রোগ নিরাময়ের ক্ষমতা। ছোট ছোট অনেক রোগের ওষুধ হিসেবে এই তুলসী পাতাই ব্যবহার করা হয়। তবে আজ জেনে নেওয়া যাক এমনই 5টি শারীরিক সমস্যায় প্রতিকার হিসেবে তুলসী পাতার ব্যবহার। প্রথমত গলা ব্যথা। সামান্য গরম জলেতে তুলসী পাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে সেই জল দিয়ে কুলুকুচি করলে বা জল খেতে পারলে গলা ব্যথা দ্রুত সেরে যায়। দ্বিতীয়ত সর্দি ও কাশি। সর্দি কাশি প্রায় প্রত্যেকটি মরশুমের খুবই সাধারণ একটি সমস্যা যা সবাইকে কষ্ট দেয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসী পাতা 5 মিনিট ধরে চিবিয়ে রসটি গিলে নিন, তাহলে সমস্যার হাত থেকে আপনি সহজেই সমাধান পেয়ে যাবেন। তৃতীয়ত ত্বকের সমস্যা। ত্বকের ব্রণ সমস্যা সমাধানের একটি সহজলভ্য ও অন্যতম উপাদান হলো তুলসী পাতা। এছাড়াও নানা রকম অ্যালার্জির সমস্যা তুলসী পাতা অত্যন্ত কার্যকর। তুলসী পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি অনেকটাই কমে যায়। চতুর্থত জ্বর। তুলসী পাতা সব থেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হলো জ্বর। চায়ে তুলসী পাতা সেদ্ধ করে সেই পানীয় যদি পান করেন তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন। আপনার পরিবারে কারো জ্বর হলে তাকে তুলসী পাতা এবং দারুচিনি মেশানো ঠান্ডা চা পান করান, জ্বর সেরে যাবে দ্রুত। পঞ্চমত কিডনির সমস্যা। তুলসী পাতা কিডনির বেশ কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। তুলসী পাতার রস প্রতিদিন 1 গ্লাস করে খেতে পারলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি কিডনিতে পাথর জমে যায় সেক্ষেত্রে তুলসী পাতার রস টানা 6 মাস খেতে পারলে সে স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বড় খবর, SBI এর গুরুত্বপূর্ণ ঘোষণা, KYC আপডেট না হলে ফ্রিজ করা হতে পারে অ্যাকাউন্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 31 মে 2021 তারিখের মধ্যে অ্যাকাউন্টের KYC কমপ্লিট না হলে ফ্রিজ করা হতে পারে অ্যাকাউন্ট। কোভিড পরিস্থিতির ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক বদল আনা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পক্ষ থেকে। সম্প্রতি ঘরে বসে ভিডিও KYC সুবিধা চালু করেছে SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে গ্রাহকরা ঘরে বসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে। এক বিবৃতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা। তাই ইমেইল বা পোস্ট অফিসের মাধ্যমে KYC আপডেটের নথি পাঠাতে পারবেন গ্রাহকরা। এই সংক্রান্ত কাজের জন্য ব্যাংকের কোনো শাখায় যাওয়ার দরকার নেই। যদি 31 মে 2021 তারিখের মধ্যে KYC আপডেট করা না হয় থাকে তাহলে গ্রাহকদের CIF ফ্রিজ করা হবে। SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া KYC ভেরিফিকেশন করার জন্য যে কোনো পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণপত্র দেখাতে হবে। নির্দিষ্ট ইমেইল আইডি এবং পোস্টের মাধ্যমে এই নথি পাঠাতে পারবেন গ্রাহকরা। স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।